नमस्कार, আমার নাম প্রীতি ত্রিপাঠী, আমি মানিককলা থেকে এসেছি। আমার ছোটবেলা থেকে প্যাশন কুকিং এর দিকে, কারণ আমার বাড়িতে আমার বাবাকে ছাড়া সবাই শেফ। সানরাইজ পিওর আজকে অন্নপূর্ণা কম্পিটিশনটা, মানে যে প্ল্যাটফর্মটা, সেটা আমাদের এত সুন্দর একটা সুযোগ এনে দিয়েছে, যার ফলে আমরা নিজেদের আইডেন্টিটি নিজে নতুন করে গড়তে পারি। আমি যদি এই প্রাইজ মেটা জিতি, আমার তো কোনো ক্যাপিটাল সোর্স নেই কোনো কিছু স্টার্ট করার, তো আমি যেহেতু নিজের একটা আলাদা পরিচয় করতে চাই, তাই আমি এই কনটেস্টে যে উইনিং প্রাইজটা হবে সেটা দিয়ে আমি নিজস্ব নিজের বিজনেস স্টার্ট করব। আমার আজকের রেসিপির নাম হচ্ছে মুরগি খাস। আজই আমার রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, কাস্তুরি মেথি, আদা, লঙ্কা আর রসুন ছাড়ানো, আর পেঁয়াজ, আর গোটা গরম মশলা, আর নিয়েছি হচ্ছে আমি চারমগজ, আর এদিকে আমি নিয়েছি সানরাইজ পিওরের হলুদ গুঁড়ো, আর সানরাইজেরই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সানরাইজের শাহি গরম মশলা, সানরাইজের পোস্ত, আর নিয়েছি নুন আর চিনি। আমি এবার প্যানে গরম সর্ষের তেলটা দিয়ে দিলাম, ওটা গরম হয়ে গেলে আমরা এতে দেবো আদা রসুন লঙ্কার বাটাটা দিয়ে দেবো। এরপর আমরা যে চারমগজ আর পোস্ত বাটা করেছিলাম ওটা দেবো, হাফ টিস্পুন সল দেবো। এবার আমরা এতে দেবো সানরাইজের হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন, আর তার সাথে আর একটুখানি চিনি দিয়ে দেবো। এটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে নুনে ম্যারিনেট করে রাখা চিকেনটা, দিয়ে এটাকে তারপর আমরা এর সাথে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। তারপর কষা হয়ে গেলে পেঁয়াজ আগে থেকে ভেজে বেরেস্তা করে তার পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। আফটার 2 মিনিটস 5 মিনিটস এটা ফুললি কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো এতে জল, যেহেতু এটা রাজস্থানি ডিশ তাই অল্প জল দিয়ে আমরা এটাকে কষানো কষানো রাখবো। রান্নাটা হয়ে গেছে, আমরা ইন্ডাকশনটা অফ করে এখন দিয়ে দেবো সানরাইজের কাস্তুরি মেথি। আমি আমার রেসিপিতে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে ভোট করতে পারে। আমাকে ভোট করার জন্য আপনাদেরকে সানরাইজ পিওরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং সেখানে আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনারা ভোট করতে পারেন।